বোলপুর থানার অন্তর্গত লাইক বাজারে খানাকায়ে কাদের রেয়ায় পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরে পালিত হলো 11ই রবিউস শানি ফাতেয়া ইয়াজাদাহম। ফাতেয়া ইয়াজাদাহম হলো বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহ এর ওফাত দিবস। হেজরে 561 সনের 11ই রবিউস শানি তিনি ইন্তেকাল করেন। ইসলামের অন্যতম সর্বোপরি শ্রেষ্ঠ ধর্মগুরু হজরত আব্দুল কাদের জিলানি রহ প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বীর কাছে চিরস্মরণীয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তার জীবনী ও আদর্শ চলার পথ প্রত্যেক মুসলিমরা শ্রদ্ধার সঙ্গে পালন করে। পীর অলি দরবেশ ফকির সবার উপরে শ্রেষ্ঠ ছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহ। তাই তার এই দিনটিকে স্মরণ করে ফাতিয়া ইয়াজ দাহম পালিত হলো। আজকে ইরানের পীর দাস্তগীর রসুল আজম, যাকে অলিকুলের শিরোমণি বলা হয়, তার আজকে তিরোধান দিবস এবং ওনার ওর্স পাক বলি, যেটা এটা প্রত্যেক বছরই আমাদের এখানে হয় খানকাহে কাদেরিয়া লাইক বাজার বোলপুরে। আর এটা এমনই একটা অনুষ্ঠান, এমনই একটা পবিত্র অনুষ্ঠান যেখানে মানুষের সঙ্গে মানুষের মহাব্বতের কথা বলে, প্রেম মহাব্বত স্নেহ এই অনুশীলনটা হয়। খানকাহ এমন একটা জায়গা, সুফি সন্ধের আশ্রম যেটা, এখানে মানুষের সঙ্গে মানুষের মহাব্বতের বিষয়টাই শেখানো হয়। এই অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এই মাহফিলে অংশগ্রহণ করেছিলেন। ফাতিয়া ইয়াজদাহম মাহফিলে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত পাল মহাশয়, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, নানুদের বিধায়ক বিধানচন্দ্র মাঝি মহাশয়, বীরভূম জেলা পরিষদের সভাপতি ও সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী মহাশয়, ওয়েস্টবেঙ্গল মাইনরিটি কমিশনের চেয়ারপারসন মমতাজ সংগমিত্রা এবং মাইনরিটি কমিশনের আধিকারিকরা, দুবরাজপুরে প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরি মহাশয় এবং লাইক বাজার খানকায় কাদেরিয়ার ভক্তবৃন্দ। অন্যান্য বছরের ন্যায় এই বছরে সাড়ম্বর সঙ্গে গুরুদেবের জন্মদিন পালন হচ্ছে। ছোট হুজুর ডাকে আমরা সারাদিন, এবং এখানে এসে যেটা সবচেয়ে আমি তৃপ্তি পাই, মনের শান্তি পাই, এবং এখানে মনে হয় আল্লাহ বলুন ভগবান বলুন আমরা এখানে মিলেমিশে এক হয়ে গেছি। একই মত, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষেরকে যদি ভালোবাসতে পারি তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে হবে। কেন আমাদের জীবন ক্ষণস্থায়ী, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে বা ভগবান পাঠিয়েছে সমাজে কিছু মানুষের পাশে থেকে ভালো কাজ করা, এবং এখানে গুরুদেবের কাছে এই আমাদের যে আস্থান রয়েছে, এবং উনি তো একটাই মন্ত্র দিয়েছিলেন বিশ্ব শান্তি, কারণ এখন এই মুহূর্তে ইসলাম একমাত্র পরে বিশ্বের শান্তি আনতে, মানুষের মধ্যে যে একটা ধর্মান্তরের যে একটা লড়াই রয়েছে, এই লড়াই একমাত্র থামাতে পারে আমাদের হযরত মুহাম্মদের বাণী। আর আমরা এইটা একটা বলতে পারে মানুষের মিলনমেলা, সেগুলো আমাদের মধ্যে মানুষের মিলনে আমরা তাকে স্মরণ করে এখানে আমরা এসেছেন। তাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। হুজুর সাহেব আছেন, ওনার ছেলেও আছেন, অন্যান্য মালিকগুণী ব্যক্তি এসেছেন এই তিরোধান দিবস উপলক্ষে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।